আফ্রিকার সম্পদ লুটে রাশিয়া তা ইউক্রেন যুদ্ধে যোগান দিচ্ছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড এই অভিযোগ করে জাতিসংঘকে জানান, রুশ আধাসামরিক সংস্থা ওয়াগনার গ্রুপ আফ্রিকার কয়েকটি দেশের প্রাকৃতিক সম্পদ শোষণ করছে। তার মধ্যে আফ্রিকান প্রজাতন্ত্র, মালি, সুদান ও অন্যান্য দেশের প্রাকৃতিক সম্পদ হাতিয়ে নিচ্ছে। এর মাধ্যমে তারা ইউক্রেন যুদ্ধের অর্থ যোগান দিচ্ছে। তবে এই অভিযোগকে রুশ বিরোধী ক্রোধ হিসেবে উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছে রাশিয়া। জাতিসংঘে রাশিয়ার দূত ভ্যাসিলি নেভেনজিয়া জানান, আফ্রিকান অংশীদারদের প্রতি রুশ সমর্থনের বিষয়টি এভাবে তুলে ধরায় তিনি দুঃখিত।